শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, পাগল করেছে মোরে, পাগল করেছে মোরে, দিক ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। আরে হইলুটা কি গান থামেলা কেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। গানের চেয়ে জরুরি কথা আছে নাকি এই দুনিয়ায়? আছে গো আছে। তাহলে কও কি তোমার জরুরি কথা। আচ্ছা তুমি আমার এত ভালোবাসো কেন? কি হলো হাসো কেন? আমি কি হাসির কোনো কথা কইছি? কইছস, এমন হাসির কথা কইছস যে হাসির কথা এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো স্ত্রী তার স্বামীরে কয় নাই। ইস, কত বড় মাথা পড়, কত যেন বউ দেখছে। হন তরে দেখলে জগতের আর কোনো বউ দেখার দরকার নাই, রূপ গুণ সব কিছু আল্লাহ তোর মধ্যে দিয়ে দিছে। হুম, এই একই কথা তো আমি বাসুরাত থেকে শুনে আইতাছি। যতদিন বাইসা থাকবো ততদিন শুনবি। শুনছি পুরুষ মানুষের ভালোবাসা নাকি বিয়ের পরে দিন দিন কমে। ইস রে, কত জানি পুরুষ মানুষের দেখছেন উনি। ওই যে আমার বান্ধবী আছে না সেলিনা, শেলি, গীতা, বাবা গীতা একই কথা কয়। হ, তারা হইল সেলিনা, সীমা, গীতা, আর তুই তো হইলি তুই, রূপ যেমন গুণ যেমন পুতুলের মতো সুন্দর, আমার পরাণের পুতুল, আমার পরাণের পুতুল রে, তোরে লইয়া যামু যমুনা, আমার পরাণের পুতুল রে, তোরে লইয়া যামু যমুনা। কেন যেন দেখতেছে কেডা সুন্দর আসিল, আসিল তো
আমার থেকে 40 বছরের বড় আছিল তিন দিনের কালা জ্বরে পুরো এই দে একটা পান দে আচ্ছা ভালো করে গা গোসল দিয়া আতরটা দিয়া সারা গায়ে মাখবি তারপরে আমার সামনে আবি তার আগে আবি না মনে থাকো আচ্ছা যা উঠবস করছি পিঠে 5 কেজি পাথর বেঁধে 5 মাইল দৌড়েছি আমিও বরাবর আমার সসম্পত্তি যে হারে বাড়তেছে তো ব্যাঙের বাচ্চা দিয়া আমার কিছু হইব না আমি চিন্তা করছি টাউন থেকে সিকিউরিটি গার্ড ভাড়া করে আনো ওই কথা কইবেন না কুসাসি আমরা সে শুনো বেলা থেকে আমাদের পহর দিয়ে রাখতেছি আমাকে পেটে লাসি মারেন না কুসাসি সর তো গোমতি মানে টেই আসলো ভালো জোয়ান সাহসী আপনি তো কইবেনি তারা তো আপনার বাগনির সাথে বিয়ে দিয়ে বাগি জামাই বানাইলেন পুতুলে বিয়ে করার যোগ্যতা কি তোদের কারো মধ্যে আছে দুঃখের কথা মনে করে দিল রে কেন আমি কম কিসের খালি আমার মাথার মাঝখানে একটু চুলকো আর বয়সটা একটু বেশি আর আগের দুই বোন তো বই রয়ে গেছে আর চাউল থাকবো না নুন তেল আনাজ কিছুই নাই আইস 1.5 কেজি চাইল 5 কেজি কাঁচামরিচ আর 50টা টেকা ও হাতে দিয়া 1.5 কেজি চাইলের সাথে 5 কেজি মুড়ি চুপ তুই কি আমার সাথে পলিটিক্স ভালো বুঝস সাসি আই লাভ ইউ দিয়ে গে তুই আমার লগে আজকে টাউনে যাবি টাউনে দুটা ফৌজদারি মামলা আছে হ্যার পর এমপি সাহেবের লগে মিটিং আছে আর কোনো কথা না যা যার যার মতো তৈরি হয়ে ল এই কিন্তু শেষ চাউল রাত্রের বেলা ভাত রান্ধনের আর কিন্তু কোনো চাউল নাই উপাস থাকতে হইব আর এখানে কাহন কাহন করস কেন এই পুতুল আমি যদি তোর চোখের দিকে ছায়া না খেয়া থাকবার পারি তাহলে তো তুইও আমার চোখের দিকে ছায়া না খেয়া থাকবার পারবি না আমি পারি না আমার কি দা না গিয়ে আমার অনেক খাইতে ইচ্ছা করে বিয়ের আগে কুটুম মামির বাড়িতে আসিলাম কোনো খাওনের কষ্ট হয় নাই তোমার বিয়ে পড়ার কর থেকে এক বেলা ঠিক মতো খাইতে পারে না আমার খিদা না গিয়ে তোমার খিদার কথা কইলে তুমি খালি ভালোবাসার গপ্প করো আরে দেহসে বেশি খিদা লাগলে গান গাবি আমারে দেহস না পরানের পুতুল রে ধরে লইয়া জামু জমুনাই পরানের আপু চলবো এ দেখো কুটুম বিবির বডি গাড়াইছে এ কি বুবু তোমার চোখে পানি কেন
তুমি কান্দো নাকি? ও কান্দি কান্দি তো। এ কও কি মানিক ভাইয়ের মতো একজন ভালো মানুষের বউ হইয়া তুমি কান্দো? এই জন্যই তো ভালোবাসায় ভালোবাসায় জোরাজুরি, এই জন্যই তো কান্দি। দুঃখের কান্দন না সুখের কান্দন। তাই তো কই। এ বাবু নাও, এই কুটুম চাষি তোমার জন্য চাউল আর আনাজ পড়াইছে। এই 1.5 কেজি চাউল আর 5 কেজি আনাজ। এই চাউল আর আনাজ একসাথে সেদ্ধ করবা, তার মধ্যে সামান্য নুন। আহ কি যে স্বাদ! জসিম, মামি কেমন আছে রে? খালি তোমার কথা কয়, তোমার কথা কয় আর কান্দে, কান্দে আর তোমার কথা কয়। দেখ হোসে, ও জসিম, আরে জসিম রে ভাত দেও। কাল হাটে গেছিলাম, হাট থেকে নদীর পাঙ্গাশ বাজার ছিলাম, দুইজনে খেয়ে শেষ করে ফেলেছি। আহারে কি যে স্বাদ! তাই এই বেলা খালি নুন আনাজ আর হুদা ভাত। তোমরা খাও, আমি বাজার থেকে ডাল পরোটা খেয়ে আছি। আমি যাই বুবু। এই তোর মায়ের হাতে ডাব গাছের দুটা ডাব দিছে চাচি, খাইও। ভালোবাসায় জড়াজড়ি করে মানুষের হাসতে দেখছি, খালি খালি তোমারে দেখলাম কান্দতে। আসি বউ। খাও মায়ের হাতের গাছের ডাব খাও, পেটের খিদাও যাইব মনের খিদাও যাইব। বরাদের পুতুল রে তরে লইয়া জামু জমুনাই, কি দানাকছে আবার ভালোবাসার গান গায়। ভাত খাওছি তো, এই যে কাঁচা মরিচ দিয়া লবণ দিয়া ভাত। বরাদের খেলো লাইলি, ডাবের পানি দে, মাথা রাখে মন জানে। বুবু বুবু করতেছে। ও বাবা ও বাবা, এই বয়স এত দখল। ওই যে দেখো আরেকজন কেবল চিত হয়ে শুয়ে পড়ছে। মুখে ডাবের পানি দে, ডাবের পানি দে, মরে দেব মরে দেব। সম্ভব না, দুইবারে চার কুড়ি দিছে, এখনো এক কুড়ি বাকি আছে। আরে তোর চার কুড়ি আর এক কুড়ি বৃষ্টি মারি মানুষ মরে যাবে লাগছে, আর তুই মরিচ করে মারবা লাগছ। কিচ্ছু করার নাই, 100 পুরানা হইলে কুটুম চাচি শহর থেকে সিকিউরিটি গার্ড আনবো। যাই চাচিরে ডাব দুটা দিয়ে আসি। ওজসি ওজসি ভাই রে মরিস না ভাই, তুই মরে গেলে কুটুম চাষি আমার চাকরি থেকে নট করে দিব। ভাই কুটুম চাষির মন মেজাজ এমনি খারাপ, দুই মামলাতেই হারছে। দোষী উঠ ভাই, বাইরে উঠ, কথা কো ভাই, কথা কো। ও ভাই ভাই কথা মরি নাই, অহন অহন ভাই চাষি। ও কাশেম ভাই, আমি আমি আর এই চাকরি করুম না, আমারে আমারে তুমি মাফ করে দাও। এই এক বেলা খাওয়ান খেয়া এক সুরা বুক ডান কো সালাই দিতে পারবো, আমি আর এই চাকরি করুম না। ক বাবাজি, লাইলি তুই তোর কামে যা, কুটুম বিবি তার ভাগ্নি জামাই লগে কথা বলবে, এখানে অন্য কারো থাকা নিষেধ, যাবে তো যা। বলো বাবাজি। আমি
সেই কথাটাই কইতেছি। সাত বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত আপনি আমার হিসাব নিকাশ কিছুই করলেন না। প্রতি মাসে দুইবার করে আইতেছি, আমার মালের যে ভাগ আপনার কাছে পামু সেই ভরসে কাম কাজও কিছু করি না। তোর ভাগ, তোর লোকে আমার ভাগাভাগি আছে। কোন কি মামি, আপনি তো পুতুলের লগে বিয়ে দেওয়ার সময় আমারে কইছিলেন পুতুলের মা, মানে আমার শাশুড়ি আম্মা পুতুলের লাইগা অনেক সোনা গহনা রেখা গেছে, সেই ভাগ মানে অর্ধেক ভাগ আপনি আমারে দিবেন এই কথা আপনি নিজে কইছেন, এটা আমার কথা না মা। মামি আমি কিন্তু সারা জীবন ধরে আপনার সব কথা রক্ষা করছি, কিন্তু আপনার লগে যে আমার চুক্তি হয়েছে সেই কথা একবারের জন্য আমি পুতুলে কই না। আর কয়টা দিন সবুর ঘর, পুতুল তিন বেলা খাওয়ানে লাগা খালি কান্দে। আমি পুতুলের কাঁদন সহ্য করতে পারি না, আপনি আমাদের বাস, আপনি আমার ভাগ বুঝাই দেন, আমরা যেন একটু খেয়া পড়ে বাঁচতে পারি। লাইলি, লাইলি মামির শাশুড়ির বাড়িতে এসে কি না খেয়ে যাবি? খা খা খা, আহা খা। এইবার কিছু একটা কোন মানি, তুই পুতুল রে চাস না গয়নার ভাগ চাস? আমি দুইটাই চাই মামি। মামি পুতুল আমার ভালোবাসা, আমার ভালোবাসা আর গহনা হইল আমার ভাগের জিনিস। বেশি ভাগাভাগি করবি না বান্দির বাচ্চা, আসলি চাকর হইছিস ভাগ্নি জাম, কুটুম বিবি হিসাবে ভুল করে না। পাবি পাবি, সময় মতো সব ভাগ পাবি। এলে এ রাখ, এ না কিরে সুনীল, তোর মার খবর কি? মা আর বাঁচব না শাশি, শাশি আর কটা টাকা যদি দিতেন। কি নিয়ে আসছস? বন্ধুকে দেওয়ানের ঘরে আর কিছু নাই। তোর কাছে তো সুদের 15,000 টাকা পাব, সেই টাকা আগে শোধ কর। এই যা এখান থেকে যা, টাউনে যাও, দুইটা মার্ডার কেসের হাজিরা আছে, মাথা কিন্তু এমনি গরম আছে, জ্বালাইস না, যা যা। লালি আমার ভ্যানিটি ব্যাগ রেডি কর, আয়না সিরুনি লিপস্টিক সব রেডি কর। তুমি রং দিল কি সোনা দিল, দেখলি না
না দিল তুই পর করে দেখলি না বেলা দ্বীপ প্রহরে গোসলের পরে একবার আর মাঝরাইতে নফল নামাজ পড়া একবার। তোর এইবারে যে ওষুধগুলো দিব সেটা খাওয়ার নিয়ম কারণগুলো একদম ভিন্ন। তোমার কথা মতো তো গত দুই বছর ধরে ওষুধ খাইতেছি বাবা, কিন্তু আল্লাহ তো মুখ তুলে তাকায় না। সবুরে মেয়া ফলে রে মা, সবুরে মেয়া ফলে। এই যে তোর দিকে আমি ওষুধ নিয়েছি, এই শিকড়গুলা ঠিক মতন পাটাই বাইটা দিনে তিনবার খাইবি। শোন, ওষুধ খাওয়ার পরে এক গ্লাস গরম দুধ খাইবি। তোর যে আমি দোয়াটা শিখাই দিছি সেই দোয়াটা ভালোভাবে পড়বি, আর ওষুধ খাওয়ার পর দুধ খাইতে কিন্তু কোনো ভুল না যান না হয় তোর। দুধ কই পামো বাবা? কেন রে মা, বাড়িতে যে গাইডা ছিল গাইডা বিক্রি করে দিছে, পেটে ভাতই জোটে না, আবার দুধ। কোনো অসুবিধা নেই রে মা, দুধ না পেলে নাই, ওষুধটা ঠিক মতো নিয়ম করে খাবি। ওষুধ খাওয়ার পরে আমি যে দোয়াটা শিখে দিছি সেটা পড়বি। এবার তাহলে আমি আসি রে মা। আজ তো ঘরে চাল ডাল নুন কিচ্ছু নাই বাবা, তোমারে কি দিব আমি? তুই আমারে কি দিবি, কিচ্ছু দিতে হইব না। আরে মা, সব তো তিনিই দেবার মালিক। তুই ভালো থাকিস রে মা, আজ আমি আসি। যে গানটা শুরু করছিলাম এইটা শেষ করবা না? গান তো আর খুব ভালো লাগে রে মা। তাহলে শোন রে মা, তোর আমি শেষ অংশটা শুনাই দিই। গুরু দিল খাটি সোনা, রাঙে বইলে তোর জ্ঞান হইল না, পরে দিন কানা। গুরু দিল খাটি সোনা, রাঙে বইলে তোর জ্ঞান হইল না, পরে দিন কানা। উপাসনা বিনে কি তোর ভিলিবে রে রূপাসনা, গুরু তোরে কি ধন দিল চিনলি না মনা। মালিক ভাই খারাপ। কাসেম ভাই তুমি এখানে? আমি তো কুটুম্ব আমি বাড়িতে গেছিলাম। জানি তো সব জায়গায় সব কথা কোয়া জানা, তাই এখানে খারাই আছি। কিছু বলবা, পুতুল আবার একলাস মীমাংসা হইল। কিসের মীমাংসা? কুটুম্ব আমির সাথে তো আমার কোনো মামলা মোকদ্দমা নাই। আমি সব জানি, সেই পাঁচ বছর বয়স থেকে কুটুম চাষে চাকর আছিলাম। এই ভাগের মাল বুঝা পাইছ? তুমি সব জানো? হ, আমি তো ছোট আছিলাম, পুতুলের মায় মরে যাওয়ার সময় এই এক পুতলা গয়না কুটুম চাষির হাতে দিয়ে কইছিল এগুলো পুতুলটা দিও। খালি গয়না না, পুতুলের চাকা জমি উখাইছে ওই কুটুম চাষি। আমারে তো খালি বিয়ের আগে কইছে যে এক পুটলি গয়না আছে তার অর্ধেক ভাগ আমারে দেব, তাও একটা শর্ত, আমি যেন পুতুলটা না কই। অর্ধেক? অর্ধেক না, পুরো ভাগ তোমার।
কৌকি হ কুটুম বিবি পারে না এমন কোনো কাজ নাই তুমি সজাগ থাকবা জানি না ঠকো গেলাম পুরা ভাগামা কি হলো ইয়ারে নিয়ে এলে কেন দেহস না জায়গাটা কেমন শুনশান শুনশান জায়গাটা কি করবো তুমি কি আমার লাগে পীড়িত করবা আরে পীড়িতির কথা পরে হইব আগে এইটা রাখ কি এইটা এইটা শাড়ি আর আরে এই দেখ এইটা কি কি এইটা দেখ সপনাস সোনা আমি যদি বাটপার হইতাম তাইলে কইতাম সোনা কিন্তু আমি তো ভালো মানুষ এটা ইমিটেশন অহন এটা রাখ বিয়ার সময় তোরে সোনা দি মুনে তোমরা হইতাছ কুটুম চাষির পাহারাদার তোমরা কি ভালো মানুষ তাইলে তুই কি তুইও তো কুটুম চাষির লেজারে থাকস জি না আমি তারে সাজায় দেই গোসল করাই দেই আমি হইতাছি তার বিউটিশিয়ান কামের মানুষ না আর তোমরা তোমরা তো মানুষ মারো মানুষের মাথা ফাটাও এই চুপ চুপ একদম চুপ হ্যাঁ নাম কুটুম বিবি জানতে পারলে মাটিতে পুঁতে ফেলাব হায় হায় লাইলি কি সাসি আজকে তো একটাও মাছ ধরতেছ না গ্রামের কোন শালায় আমারে নজর দিছে রে গাঁও গ্রামে তো আপনার আবার শত্রুর অভাব নাই হইতেই পারে সাসি আচ্ছা আমি যদি ইলেকশনে খারাই আমারে কি গ্রামের লোকজন ভোট দিব এটা আপনি কি করেন না সাসি আপনার যেই রূপ ভোট না দিয়ে কই যাইব আল্লাহ গো কেডা তুমি জি আমি হচ্ছি আবু হোসেন মোহাম্মদ মনিরুজ্জামান ওরফে জাফর এখানে কি চাও কারে চাও ও বুঝতে পেরেছি আপনি আমাকে চিনতে পারেননি আমাকে ঢাকা থেকে হেদায়তুল্লাহ সাহেব পাঠিয়েছে ও হেদায়েত তুমি সেই বেড়া ছেলে আমার বডিগার্ড হবা আপনার দেখাতে একেবারে অভিষেক বস্তুর মতো মনে হয় আপনি বডিগার্ড হবেন কে চাপ বেয়াদব ওর স্টাইল দেখেছিস ঢং দেখেছিস কি সেলুটটা মারলো জি ম্যাডাম এই যে নিন আমার বায়োডাটা আপনি আমার ইন্টারভিউ করেন যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন দেখবেন আমি শিরাম করে সব উত্তর দিয়ে দিবানে আল্লাহ গো কি জেন্টলম্যান ইয়েস ম্যাডাম আপনি আমার ইন্টারভিউ করেন প্রশ্ন যদি উত্তর দিতে পারি তাহলে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট দিবেন না তোমার আমার পছন্দ হয়েছে তালি পরে আমার ইন্টারভিউ কিছুই লাগবে না কি খাবা ফান্টা না সেভেন আপ থ্যাংক ইউ ম্যাডাম আমি কিছু খাবো না উরি বাপে কি জেন্টলম্যান এই দেখেছিস দেখেছিস কি রকম জেন্টলম্যান এই সোনা আমার আই তুই যা বেরো যা দাও তোমার কাগজটা দাও তোমারে আমি নিয়ে নিলাম বুঝছো তাহলে হাতটা একটু মেলাও ঠিক আছে ধন্যবাদ ম্যাডাম তাহলে আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে একেবারে চলো তোমাকে আমি ঘরে নিয়ে যাই বুঝেছো চলো তুমি জানি কেমন মানুষ তুমি সামনে এলে আমি আর কিছু কইতে পারি না তুমি এমন কেন গো আজ সারাদিন তুমি কই আছিলা তরে না কইছিলাম আমি একটা গুপ্ত ধনের খবর জানি ও জানি তো গত 7 বছর ধরে তো তুমি আমার এইটাই কই আইতেছো
গুপ্তধন তোমার হাতে আইব, আমাকে কোনো দুঃখ কষ্ট থাকবো না, তুমি আমারে রাজধানী বানায় রাখবা, আরো কত কি। সোনার থালায় ভাত খাইবা, রূপার বাটিতে দুধ। গপ্প গপ্প গপ্প, খালি গপ্প, আরব দেশের গপ্প। গপ্প না, আর কয়টা দিন সবুর কর। এক রাক্ষসী আমার গুপ্তধন পাহারা দিতেছে, আর কয়দিনের মধ্যেই সেই রাক্ষসীর লগে যুদ্ধ করব, তারে হত্যা করিয়া আমার গুপ্তধন হাতে ফিরাই নিয়ে আসব। না, তুমি ওই রাক্ষসীর লগে যুদ্ধ করবা না। কেন? তুই বুঝি গুপ্তধন চাইস না? চাই গো চাই, কিন্তু কি দার প্যাট রাক্ষসী যদি তোমার মায়েরা ফেলে। শোন, আমি আসিলাম কুটুম বিবির লাঠিয়াল, কত মানুষের লগে যুদ্ধ করছি, কত জনের কল্লা উড়াই দিছি। তুমি তখন ছিলা লাঠিয়াল, আর এখন আমার সোনার মানি। সে তো কেবল তোর জন্য। শোনো, আমি একটা কাম পাইছি, ধান ভাঙার কাম। কি তোরা না কইছি কতবার, মানুষের বাড়িতে আমি তোরা কোনো কাম করতে দিব না। হুদা ভালোবাসে প্যাট পরে না গো, তোর সোনার অঙ্গ পুরে ফেলাবি। যে অঙ্গে তুমি হাত রাখছ ওই অঙ্গ আগুনেও পুড়ব না গো। সোনার অঙ্গ পুড়াস না গো, আমার অন্তর হইব কালা, পেটের খিদা পেটে থাকু যত বারুক জালা, সোনার অঙ্গ পুড়াস না গো। আমিও কুটুম বিবির পাহারা ধরা ছিলাম, মানিক আসিল তাই। কুটুম বিবির কাছে আমি কি অপরাধ করলাম যে আমার তোর সাথে বিয়াটা দিল না? আল্লাহ যা করে ভালো জন্যই করে। কুটুম মামির ওখানে তো তোমার কোনো খাওয়ানোর কষ্ট নাই, আমার বিয়া করলে তোমার খাওয়ানোর কষ্ট হইতো। এ আমি কি মানিকের মতো কুইরা নাকি? আমি কাম করতাম, তোরেও খাওয়াইতাম, আমিও খাইতাম, তাছাড়া আমি তো আমার ভাগের জিনিস ছাড়তাম না, একানাও ছাড়তাম না, ও শিনকালেও না। ভাগ? কিসের ভাগ? সে কথা থাও, হে তুমি আমার সাথে লও, কুটুম্বী বাবার পাঠাইছে তোমার আমার সাথে লয়ে যাইতে, চলো। কেন, কোনো জরুরি কাম আছে নাকি? হ কামই তো, কুটুম্বী তোমারে নায়নিবার পাঠাইছে, আর জো সিমরেতে যে বাজার করাইছে না, সে বাজারের লিস্টের কথা যদি তুমি শুনো তোমার কান্দুনে দেবো গা। কেন, কান্দুনের কি আছে? আহা, সে লিস্টের কথা শুনে তোমার খিদা পেয়ে যাবো না। কাশিম ভাই, মামি আমার জন্য কি কি রান্না করছে? এখন কথা দেবো না, তুমি গেলেই দেখবার পারবা, একেবারে রাজ রাজার খাবা। তুমি একটু বহো, আমি দরজাটা বিরানি। আচ্ছা বাবা, পানি দে, ঠান্ডা পানি, আরে বরফ ঠান্ডা পানি দে। ইস বাবা, বন্ধ করে বলে আমি এত খাইও না, তাও শুনে না। হ্যাঁ লালি, তুই ঠিকই কইছিলি, আরে ঠান্ডা পানি দে বাবা। ওই ওই লালি, আর কি হয়েছে রে? আরে কইও না, পুতুল গো আইবো বইলা যে খাও রানছি, সব খাইয়া তো পেট মাথা সব গরম করে ফেলাইছে। ওই কি রাছো? ও মামি, এমন খাওয়া খাইছিলাম আমি আমার বিয়ার সময়, আর আইস খাইলাম 7 বছর পেটটারে বাইন্দা রাখছিল। মামি
শীতল মাসের কোপ্তাটা খেয়ে কি মনে হয়েছে জানো? সানার জিলাপি খাইতেছি, আর ওই যে মিষ্টি মুরগির মাংসটা আছে না, ওই যে কোরমা ওইল খায় মনে হয়েছে পাটালি ঘুরে সন্দেশ গো মামি। মানিকে লিগে খাওন দিতে কইছি, যাওনের সময় লয়ে যাস। মামি মানুষজন তোমার নিয়ে নানান রকম কথা কয়, তুমি আমারে পর করে দিস, কিন্তু কই আইস আইস তুমি আমারে পেট বইরা খাওয়াইলাম, কোনো মা তার পেটের সন্তান রেও এমন করে খাওয়াইতো না গো মামি। মানুষের কথা কান্দিস না, আমি কি তোরে খাওয়াইছি যে খাওনের মালিক তো হ্যাঁ, পুতুল তোর জামাইটা কিন্তু একটু কুইরা, তুই কোনো কাম কাজ করস না? করতে তো চাই মামি, তোমার জামাই তোমার জামাই করতে দিতে চায় না, কি কয় জানো? কয় কুটুম্বীর ভাগ্নি যদি কারো বাড়িতে কাম করে তাহলে যাত থাকবো। তুই কি কইছস? আমি কইছি যাতে সে পেট বড়, পেটে যদি খিদা থাকে গো মামি তাহলে কি যাত দুই আমি পানি কামু ক। সাব্বাস বেটি, আমি চিন্তা করতেছি তোরে আমি আমার কাছে লয়ে আসু, যে হারে আমার সহায় সম্পত্তি বাড়তাছে আমার তো একটা পার্সোনাল লেডির সেক্রেটারি লাগবে। এইটা কি গো মামি, খাওনের না বিন্দনের? ওই তুই হন যা বাড়ি যা, আর শোন মানুষের কথায় কান দিস না, স্বামীও কিন্তু শত্রু হয়। এ কথা কইলে কেন মামি? আরে তো কথার কথা কইলাম, শোন আমি যতদিন তোরে আমার কাছে নিয়ে আনিয়ে আসতে পারি ততদিন তুই কিছু একটা করে পেট চালা, ঠিক আছে? আর মানিকের দিকে নজর রাখিস, হাজার হইলেও তো লাইট খেলা ছিল। আসি মামি, যা আসসালাম আলাইকুম। আমার খালি মনে হয় এই দুনিয়ার খাল বিল জমি জমা গরু বাছুর সব যদি আমার হইত তাইলে জীবনটা আমার সার্থক হয়ে যেত। তাই আমি ধর্ম ফালায় রেখা কামে আইছি, নিজেও খামো আমি আমার স্বামীরও খামো, বুঝছস? দুইজনে ভালো করে সিরা টান করে খাড়াও তো, একদম সিরা টান করে খাড়াও, দেখ হয় না কি যে করে না করে। দেখলি কি বনু, পেটু কুটুম বিবির বুঝে কর না। আমি বুঝাই করলে কিচ্ছু হইব না। লালি শোন না, তুই যদি ওই বেটারে খেদাই দিতে পারস তাইলে তাইলে আমরা তোরে বকশিস দিব নে, যা চাস তাই দিব নে। শোনো আমি তোমাকে কথা যদি কুটুম বিবিরে কইতে যাই, তোমাকে তদবির যদি কুটুম বিবিরে করতে যাই তাহলে আমার চাকরিও নট হয়ে যাইব, বুঝছ? ওই সে অভিষেক বস্ত নাইছে। ভালো আছেন আপনারা? কেমনে ভালো থাকি,
আপনি তো আমাকে রিজেক্ট করে নিছেন। হ্যাঁ কেন? আমি তো কুটুম বিবির কাছে আপনাদের বিরুদ্ধে কিছু বলি নাই। আপনি প্রথমে কুটুম বিবিরে যে স্যালুট মারছেন তাতে আমাকে দুইজনের চাকরি একেবারে নটর বটর হয়ে গেছে। আমরা কিষানের পোলা, আমাকে হাত উঠে তো পা উঠে না, এই পা উঠে তো হাত উঠে না। তাইলে তোমরা খেত খাবার এই কাজ করো গিয়া, বুঝছো? তাই না অভিষেক দাদা? এক্সকিউজ মি, আমার নাম কিন্তু অভিষেক না, আমার নাম হচ্ছে গিয়ে আবু হোসেন মোহাম্মদ মনিরুজ্জামান ওরফে জাফর। আপনি ফিল্মের হিরো না হইয়া বডিগার্ডের চাকরি করতে আসলেন কেন? সে কথা কান আমি আপনাকে পরে বুঝাই পাবানে। এখন আপনারা দুজন এখান থেকে একটু যান, আমার উনার সাথে খুব ইম্পর্টেন্ট একটা পার্সোনাল কথা আছে। লাইলি বোন তুই একটু বুঝিয়ে কই। আচ্ছা মিস, এই আপনার নামটা যেন কি? মিস লাইলি, কুটুম বিবির লেডিস পার্সোনাল সেক্রেটারি। ও, বুঝতে পারছি। আচ্ছা আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কাজের কথা নাকি মনের কথা? তা ধরেন এই মনের কথা। জানেন এই সারা গ্রামেও আমার মনের কথা শোনার জন্য কোনো মানুষ নেই। কুটুম বিবির সেনাপতি, চাকরি বাকরি সব ওনার হাতে। ও ভাই, আরে স্যার স্যার কো ও স্যার আমার কুটুম বিবির পাহারাদারের চাকরিটা দিয়ে দেন, তাইলে চাইচরা খেয়ে বাইচা থাকতে পারো। আমার বাপ আছিল এলাকার চরদখলের সর্দার, লোকমান সর্দার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝবার পারছি। তাহলে আপনি এক কাজ করেন, আপনি রাত্রেবেলা আমার ফোনে একটা কল দিবেন, ঠিক ডিনারের পরপর ধরেন। কি কইলেন কখন দিমু? আরে ধ্যাত, রাইতে খাওয়ানোর পর ডিনার বুঝেলাম। আচ্ছা স্যার চলেন, এবার আমরা যাই। চলো। সেটা তো আপনি জানেন। তোর বয়স আমি জানো কেমনি? কেন আপনি তো কইছেন আমার সব বৃত্তান্ত নাকি আপনার কাছে লেখা আছে। বিয়া করবি? আপনার পারমিশন ছাড়া তো সান সুযোগ দেখি না। আপনি কইলে বমু তো কেমন পুরুষ মানুষ পছন্দ? চাকর বাকর পাহারা দার না কইলাম তো এই চেমরি ওই বনে জঙ্গলে যাইয়া চাকর বাকর লাগে ধরাধরি করো সেমনি। হ্যাঁ সেটা তো লীলা খেলা, এই এই বয়সে বাবা কি করে? আমি তো শুনছি আপনিও নাকি। এই চুপ, একদম চুপ। কাশেম রে কবি গফুর মিয়ার দোকান থেকে জর্দা আনতে, আর গোবিন্দর দোকান থেকে ওই শঙ্খচূর্ণ আনতে, আর বড় বাজার থেকে বলবি পদ্মপাতার লাহান পান আনতে। সাসি এগুলো কি আমার বিয়ের বাজার?
চাচি আমি কিন্তু ফিল্মের হিরো সারা বিয়ে করুন না বডি ফিগার হইবে একেবারে মানিক বাইল না হল ওই চুপ যা কামে যা বাবাজি মানি বাবা সিনহা মানিক মানিক লাইটার নেশা টেশা করছস নাকি হ্যাঁ নেশাই তো করছি ভাগের নেশা সাকসে বুকের মধ্যে তুই যদি মানিক লাইটার হস আমি কি কুটুম বিবি আমার ভাগের সব হিসাব বুঝাইয়া দেন হিসাব নিকাশ যা আছে সব ক্লিয়ার করে দেন হিসাব নিকাশ মানে বুঝোস মানে তোর হিসাব আমার কাছে আমার হিসাব তোর কাছে তাহলে আমার হিসাবটা তুই বুঝাই দে মানে মানে আমার ভাগের যে হিসাব সেটা বুঝাই দে আপনার কোনো হিসাব আমার কাছে নাই আছে আছে তো সব হিসাব এই ফাইলে আছে তুই স্ট্যাম্পে সই দিয়ে টাকা নিছস 7 বছরে 5 লক্ষ টাকা সব হিসাব এখানে লেখা আছে কত টাকা দিছেন তা আমার এখানে হিসাবে লেখা আছে 7,600 টাকা সিচুয়েশন কেন আরে কি করলেন এটা কি করলেন তোর নামে 3টা মার্ডার কেস আছে আমি কইলে পুলিশ তোরে বাইন্দে নিয়ে যায় কিন্তু আদেশের আসামি আপনি আপনি অর্ডার দিয়েছিলেন বাবাজি আমার পরাণের ভাগ্নি জামাই আইন কি তোমার কথা শুনবে আমি কুটুম বিবি আমার কথা পুলিশ শুনবে না তোমার কথা আইন আদালত পুলিশ সব আমার হাতের মুঠি শোন আইজ রাইটটা চিন্তা কর কুটুম বিবির ভাগ্নি জামাই থাকবি নাকি হাজতের ভাত খাবি ঠিক আছে আর ওই কাছে জ্বর তো গা পড়ে যাইতেছে আমি একলা মানুষ কি করি স্যার না আমি ভাগের মাল নিব না আমি হাসত যাব না হাসত হ্যাঁ আমারে মাফ করে দাও বাবাকে আমারে মাফ করে দাও কুটুম বিবি আমারে মাফ করে দাও কুটুম আমি তোমারে কি কইছে হ্যাঁ কও আমারে কও শোনা কুটুম আমি তোমারে কি কইছে না না আমি পারুম না কি কইছে কুটুম আমি আমারে ক ক না না তুই আমারে মাফ করে আল্লাহ
আল্লাহ তুমি আমার মাফ করে দাও। দেখি দেখি তোর মুখখানটা দেখি। এসে আমি না 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 পারব না, আমার দিয়ে হইব না, আমি পারব না, আমার মাফ করে দাও। কও আমারে কও, কও শোনা আমারে কও। তুমি আমারে কও শোনা, আমি তোমারে কি কইছি, কও শোনা আমারে কও। বাবাকে মাফ করে দাও। আমার বউ, আমার সোনা বউ, আমার কোনো দোষ নাই রে বউ, আমারে মাফ করে দে, আমি কিচ্ছু করি নাই, কুটুম বিবি আমারে হুকুম দিছে। না আমি যাব না, আমি হাসুতে যাব না, আমি যাব না, আমি কিচ্ছু করি নাই। ও দুলো ভাই, ও দুলো ভাই, আমি লাইলি কেডা লাইলি। হাই হাই সরি দুরা দুরা, এখান থেকে তোর গতর থেকে কুটুম বিবির গন্ধ আসে, যা দুরা এখান থেকে। ভাই পানিটা খাও, শোনো বুবু ওখানে আয়া পড়বো, পাগলামি করো না। দুলা ভাই তুমি না আমার বোন ডাকছিলা ভাই। আরে বোন রে লাইলি, বোন আমার, আমারে মাফ করে দে বোন, আমার কোনো দোষ নাই, কুটুম বিবি হুকুম দিছে, আমি পারুম না, আমি কিচ্ছু পারুম না রে। ও আল্লাহ, কি সব আবল তাবল কথা বলতেছ দুলা ভাই, শোনো আবল তাবল কথা বললো না, একটু চুপ করো দুলা ভাই, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো, একদম ঠিক হয়ে যাবো। পারুম না, আমার কোনো দোষ নাই, আমার মাফ করে দে। আরে ও আমার ছোটবেলা থেকেই তোর কান্দনের অভ্যাস, সেই অভ্যাস আর গেল না। না কান্দি না, আমি আমার মায়েরে দেখি। হ্যাঁ মাই তো, মার মামির মধ্যে ফারাক কিসের? তোমারে না, আমি আমার জননীকে দেখি, সে আমারে পেটে ধরছে। তুই কি মানিকে লাগে ঝগড়া করছিস, করছো ঝগড়া? লাইলি লাইলি কই রে? চাচি লাইলি তো নাই। আচ্ছা শোন,
ওই যে বড় মোরগটা আছে না ওটাই জবাই দিবি, বাজার থেকে মাগুর মাছ আনবি, ঝোল করে রান্ধতে করবি, আর কিশমিশ দিয়া পোলাও রান্না করবি। আমার পুতুল কিশমিশ খুব পছন্দ করে, সাথে দই। আচ্ছা আমি কিছু খাবো না, আমার মায়ের গয়নাগুলি ফেরত দাও। গয়না? কিসের গয়না? তুমি ভালো করেই জানো, না জানলে আমার মায়ের কব্বর থেকে উঠে নিয়ে আসুন সাক্ষী হিসাবে। গহনা গহনা গহনা, তুই গহনার কথা জানলি কেমনে? বাতাসের কাছ থেকে জানছি, বট গাছের কাছ থেকে জানছি, যে জোনাক পোকা ঘরের মধ্যে ঢুকে যায় তার কাছ থেকে জানছি। তুইও কি মানিকের লহান পাগল হয়ে গেছিস? মানিক পাগল হয়েছে কেন, জবাব দাও। খোঁজ কি? হ্যাঁ, মানিক কি পাগল হয়ে গেছে? আরে ডাক্তার ডাক্তার দেখা, আমার মায়ের গয়না ফেরত দাও। তুই আমার চোখের দিকে তাকায়া এত জোরে কথা কইতেছস? আরো জোরে কো, সবাই রে শুনাই কো, আইন আদালতে যামু, আমার মায়ের গয়না ফেরত দাও, দাও। বুঝছি, তোর পুরা গয়নাই তুই ফেরত পাবি, তাই তোর লগে আমার চুক্তি হইব। মানিক, আমি কই কি তোর স্বামী মানিক, মার্ডার কেসের আসামি, আমার এক ইশারায় ওর ফাঁসি হয়ে যায়। তুই বিধবা হবি, খুনির বউ হয়ে সারা জীবন বেঁচে থাকতে চাস? হ্যাঁ চাস? আমি তোরে পুরা গয়না ফেরত দিব, তুই মানিককে তালাক দিবি। চাবি পরেরি হাতে রে, ঘরের চাবি আমি কেমনে খুলিয়ে সে ধন, আমি কেমনে খুলিয়ে সে ধন, আমি দেখব চোখে তেরে ঘরের চাবি, চাবি পরেরি হাতে রে ঘরের চাবি। আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা রে, আপন ঘরে বোঝাই সোনা, পরে করে লেনা দেনা রে, ওরে আমি হলেম জনম কানা, ওরে আমি হলেম জনম কানা, ওরে পাহি না দেখিতে রে ঘরের চাবি, চাবি পহরেরি হাতে রে ঘরের চাবি। রাজি হলে দার আহানি, দ্বার খুলিয়ে দিবেন তিনি রে, উমা।
মারে কেমন আছো শ্রীমা? কি চাও? এই তোর লেগে ওষুধ আনছি, বন বাদার ঘুরা ঘুরা এই ওষুধটা মিলছে। ধর্মা কি হয়েছে রে মা? কোন আপদ বিপদ হয়েছে? আবার কিচ্ছু লাগতো না, যাও তুমি। আমার উপর গোসা গোসা অভিমান দেখতে চাই না, তোমাকে কারো চেহারা দেখতে চাই না, সন্তানের চেহারা দেখতে চাই না, স্বামীর চেহারা দেখতে চাই না। এই সগর আকাশ বাতাস সংসার মানুষ আমি কারো চেহারা দেখতে চাই না। যাও যাও। আরে আমার কথা শুনে মা, শোন শোন মা, শোন মা, শোন 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 যাই না, যাও যাও। কেমন করে না মা, কেমন করে অমন করে না রে মা। জাফর মিয়া, সেদিন তোমার সেলামের ঢং দেখাই আমার মনে সন্দেহ হয়েছিল। এত অল্প বেতনে তো এত বড় সালাম হওয়ার কথা না। ইউ আর রাইট কুটুম বিবি, আমরা অনেকদিন যাব ওদের আপনাকে ফলো করছিলাম। আইনকে বেশি দিন ফাঁকি দেওয়া যায় না কুটুম বিবি। আল্লাহ গো আল্লাহ, আমি তো ভাবছিলাম আপনি ফিল্মের হিরো, এখন দেখি আপনি ভিলেন। শোনো জাফর মিয়া, আমারে বেশি দিন আটকায় রাখতে পারো না, আমি যে কোনো উপায়ে ছুটতে আসো, মনে রাখি। এই শোন, তোরা আমার সহায় সম্পত্তি সব দেখে রাখবি। সে পরে হবে, অনেক দেরি হয়ে গেছে, এবার চলো আসল জায়গায় যাই। কি হলো, কারায় আসিস কেন? আমার বিদায় দে, স্যালুট দে। হারামির বাচ্চা, সাবাস সাবাস বেটি সাবাস, লাইলি এই নে আমার সিন্ধুকের চাবি, নে তোরে দিয়ে গেলাম, জান দিবি, কিন্তু সিন্ধুকের চাবি কাউরে দিবি না, মন থাকবো। অনেক হয়েছে অনেক হয়েছে, এবার চলুন মুভ, চলুন। পাগল হয়ে গেছে দেখো না কেমন করে তাকায় আছে। হায় হায়, এই করে কি করে কি ওলালি, এই গেল কত খারাপ, যাইতে দাও, ভালো জায়গায় যাইবে, যেখানে যাওয়ার সেইখানেই যাইবে। Thank you.
আমি কিছু চাই না, আমি খালি আমার গুপ্ত ধন চাই। ভালোবাসা বুঝি না, বুঝি না স্বর্গ নরক, আমি শুধু আমার গুপ্ত ধন চাই, আর কিছু চাই না। সত্য কইলা, সিন্ধুকের চাবি এখন আমাগো হাতে। কই এই যে চাবি, তুমি যাও না। তোরে কইছিলাম না আমার গুপ্ত ধন লুকায় রাখছে এক রাক্ষসী, এই চাকু দিয়া ওই রাক্ষসীরে খুন কইরা আমার গুপ্ত ধন ফিরে আনু। কুটুম বিবির গুপ্ত ধন আমি চাই না, আমারে তুমি মাফ করে দাও, আমি তোমার সারা থাকতে পারব না, বাদ নুন আনাজ খেয়ে বাইসা থাকুক, আমার আর কিছু চাই না, শুধু শুধু তুমি তোমার ভালোবাসা দিও, আর কিছু। ভালোবাসার পঙ্খি বাঁচি বাঁচি আমার অন্তরে, কুহু কুহু ডাকে সে ডাকে ভেতরে বাহিরে, ওগো আমার অন্তরে ভালোবাসার পঙ্খি বাঁচি। Thank you.